আসসালামু আলাইকুম আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক এবং শ্রোতা আমাদের অনেকে জিজ্ঞাসা করে এটা যে আসলে তালাকের বিধান কী আমাদের প্রচলিত সমাজে দেখা যায় যে এক বৈঠকে আমরা তিন তালাক দিই বা হয়তো গর্ভবতী অবস্থায় আমরা তালাক দিই তা আসলে এর বিধানটা কী আসলে তালাক এমন একটি জিনিস যে তালাক কিন্তু হালাল বৈধ কিন্তু এটা সবথেকে মানে একবারে নিকৃষ্ট কাজ এবং এটা যখন শেষপথ একজন ব্যক্তিকে অপারেশন কখন করা হয় যখন দেখা যায় এই ব্যক্তি আর বাঁচার কোনো রকমের রাস্তাঘাট নেই তখন ওই ব্যক্তি কি করা হয় অপারেশন করা হয় তো ঠিক তালাকের বিষয়টি আপনি হুট করে তালাক আপনি বিষয়টি চিন্তা ভাবনার মাথায় করবেন না তালাকের বিষয়টা হচ্ছে আপনাকে আপনাকে সুস্থ মস্তিষ্কে আপনাকে জেনে বুঝে আপনাকে কী করতে হবে তালাক দিতে হবে এটা ইসলামের বিধান এই আপনি এক বৈঠকে যদি আপনি একশো তালাকও যদি দেন সেটা আপনার এক তালাক বলে গণ্য হবে ওটা আপনার তিন তালাক হবে না কিন্তু আমাদের প্রায় ম্যাক্সিমাম ফ্যামিলিতে আমরা তিন তালাক দিয়ে ফেলতেছি তিন তালাক দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার এক মাস না যেতেই আরেকজনের সাথে আমার বিবাহবন্ধনে আবদ্ধ আসলে বিষয়টি এমন নয় তালাক আপনাকে দিতে হবে নির্দিষ্ট একটু নিয়মে আপনি আপনার স্ত্রীকে হয়তো আপনার সাথে আপনার স্ত্রীর দেখা যাচ্ছে যে কোনো রকমের বনিমনাট হচ্ছে না বা কোনো রকমের মিচুয়াল হচ্ছে না সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে অনেক চেষ্টা করবেন বোঝানোর পরে বোঝানোর পরে দেখা যাচ্ছে যে না যখন এটা হচ্ছে না তালা ছাড়া আর কোনো রকমের উপায় নেই তখন আপনার স্ত্রীকে আপনি তিন তহুরে তিন মাসে পবিত্র অবস্থায় যখন আপনার স্ত্রীর ঋতুস্রাব থেকে পবিত্র হয়েছে এই অবস্থায় আপনার স্ত্রী কী করবেন আপনি এক তলাক দিলেন তারপরে আপনার স্ত্রীর সাথে কোনো রকমের আপনার ঘর সংসারে মেলামেশা এরকম কিছু করা যাবে না তারপরে আপনার স্ত্রী বা আপনি যদি বুঝতে পারেন যে আমরা যেটা করছি বা করতে যাচ্ছি এটা আমরা ভুল করতেছি তাহলে কি করবেন আপনি দুইজন ব্যক্তিকে সাক্ষী রেখে আপনি ফেরত নিতে পারেন যদি দেখা যায় যে এটা সম্ভব না হয় সে এক মাস যাওয়ার পরেও অতিবাহিত হওয়ার পরেও সে সংশোধন হচ্ছে না তারা কি করবেন আর এক তহুরে আর এক পবিত্র অবস্থায় আপনি আর একবার আপনি তারাক দিবেন তারপরও আপনার চান্স যে আপনার স্ত্রী বা আপনি আপনাদের মধ্যে কোনো রকমের মেচুয়াল হচ্ছে কিনা সংশোধন হচ্ছে কিনা আপনার দুইজন ব্যক্তিকে সাক্ষী রেখে আবার আপনার স্ত্রীকে আপনার ফেরত নিতে পারেন তারপরে দেখা যায় যে না এটাও আর সম্ভব হলো না তাহলে আপনাকে তিনবার তিন তহুরে তালাক দেওয়ার পরে তার সাথে আপনি সম্পর্ক আপনি বিচ্ছিন্ন আপনি করবেন তাহলে এটাই হচ্ছে ইসলামের তালাকের বিধান আল্লাহ সুবাহানোহতালা এই বিষয়গুলিকে জেনে এবং বুঝে আমার আল্লাহ সুহতালা আমাদেরকে আমল করা তাফিদান করুক আমরা সকলেই বলি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ